নর্মালি আমি চার পাশেই ব্যাটিং করে থাকি, ডোমেস্টিকে যদি খেয়াল করে থাকেন ওডিআই ফর্ম্যাটে। আর যদি টিম এরকম চিন্তা করে আমাকে নিয়ে যে আমাকে অন্য কোথাও খেলাবে, তো টিম ফার্স্ট, আগে টিমের যেটা ডিমান্ড করবে ওইভাবেই ট্রাই করবো সবসময় টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য। গ্রাউন্ডের ব্যাপারে যেটা, আউটফিল্ড অনেক ফাস্ট আছে এবং কিছু কিছু জায়গায়, কিছু কিছু সাইড যেমন স্টেটে একটু ছোট আছে। তো আমি মনে করি যে যারা আমরা সেট হব বা যারা আমাদের যেদিন যার দিন থাকবে সেই দিন সে যেন ভালোভাবে ইনিংসটা শেষ করতে পারে। সবাই অনেক হেল্পফুল এখানে, আর কখনো মনে হয় না যে খুব সিনিয়র বা এরকম, আমরা সবাই সবার সঙ্গে ফ্রি এবং সবাই যখন যার যেটা প্রয়োজন হয় সবাই অনেক হেল্প করে। তো আমি মনে করি যে এখন যে অবস্থায় আমরা আছি আল্লাহর রহমতে খুব ভালো অবস্থায় আছি, এবং এটা যদি কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা আসবে আমাদের, কারণ আমাদের বন্ডিং সবার এখন অনেক ভালো। তো আমি এখানে প্রথম এসে আমার মনে হয়নি যে আমি নিউ প্লেয়ার, এর আগেও খেলেছি একসঙ্গে, কিন্তু ড্রেসিং রুমে, ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে এই প্রথম এই দুইটা সিরিজ হলো আমার। তো আমার কাছে কখনো মনে হয়নি যে খুব মানে মানে আনইজি ফিল করিনি কখনো, খুব ভালো ফিল করতেছি, সবার কাছ থেকে সবসময় সাপোর্টটা পাইতেছি। হয়েছে যে আমরা কয়েকজন সেট হয়ে আউট হয়েছি, যেমন কিছু ইনিংস ছিল যেগুলা আমি মনে করি যে একটা শান্ত ভাইয়ের একটা ইনিংস ছিল, মিরাজ ভাই আমার সবাই সেট হয়ে আউট হয়ে গিয়েছি, ওই জায়গায় যদি একটা ইনিংস 80 বা 100 হতো তাহলে দেখা যেত যে খেলার সিনারিওটা চেঞ্জ হয়ে যেত, হয়তো বা রান 280 থেকে 300 রান হওয়ার পসিবিলিটি ছিল। তো আমরা যে মিস্টেকটা করেছি সেট হয়ে ওই জায়গাটায় আউট হয়ে গিয়েছি, তো নেক্সট টাইম এরকম সিচুয়েশন আসলে অন্তত মেক শিওর করতে হবে যেন একজন খেলাটা, যাতে একটা ব্যাটসম্যান যাতে খেলাটা ফিনিশ করতে পারে। অবশ্যই কালকে এমন একটা খেলার সিচুয়েশন ছিল যে সব সময় চাইলেও হয়তো বা রিস্ক নিতে পারতেছিলাম না বা নেওয়ার ডিমান্ড করতেছিল না, আর উইকেট একটু পর পরে উইকেট লস্ট করছি আমরা। আমার কাছে মনে হয়েছে যে ক্যালকুলেটিভ যেগুলো মিনিমাম রিস্ক সেগুলো নিতে হবে, হয়তো বা যদি আমরা 300 সাড়ে 300-এর মতো রান করি এই গ্রাউন্ডে তাহলে দেখা যাবে যে ক্যালকুলেটিভ রিস্কগুলো নিতেই হবে, যেভাবে আমরা বাংলাদেশে খেলেছি। এবং গ্রাউন্ডের ব্যাপারে যেটা, আউটফিল্ড অনেক ফাস্ট আছে এবং কিছু কিছু জায়গায়, কিছু কিছু সাইড যেমন স্টেটে একটু ছোট আছে। তো আমি মনে করি যে যারা আমরা সেট হব বা যারা আমাদের যেদিন যার দিন থাকবে সেই দিন সে যেন ভালোভাবে ইনিংসটা শেষ করতে পারে। নর্মালি আমি চার পাশেই ব্যাটিং করে থাকি, ডোমেস্টিকে যদি খেয়াল করে থাকেন ওডিআই ফর্ম্যাটে। আর যদি টিম এরকম চিন্তা করে আমাকে নিয়ে যে আমাকে অন্য কোথাও খেলাবে, তো টিম ফার্স্ট, আগে টিমের যেটা ডিমান্ড করবে ওইভাবেই ট্রাই করবো সবসময় টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য।